চন্দ্রবিন্দুর গান বলছে অঙ্ক কি কঠিন, কিন্তু শিক্ষক যদি পরীক্ষায় আসা অঙ্কটি পড়ুয়ার হয়ে নিজেই কষে দেন তাহলে সেটি আর কঠিন থাকে না, আসলে সেটি আর পরীক্ষাই থাকে না। মাধ্যমিকে টোকাটুকির খবর এর আগে আমরা বহুবার দেখিয়েছি, কিন্তু খোদ স্কুলের প্রধান শিক্ষক মাধ্যমিক শুরুর আগেই ফার্স্ট বয়কে উত্তর সাপ্লাই করছেন এমন অভিযোগ সামনে এলে রীতিমতো চমকে যেতে হয়। আবার এমন এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ যিনি রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির সুভাষনগর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমনই অভিযোগে তোলপাড় শিক্ষামহল। তাহলে কি স্কুলকে মেধা তালিকায় রাখতে ফার্স্ট হওয়ার তথাকথিত ইঁদুর দৌড়ে একেবারে সরাসরি ঢুকে পড়েছেন একজন প্রধান শিক্ষক, আর সেটা করতে গিয়ে জালিয়াতি করতেও পিছপা হচ্ছেন না তিনি? নিঃসন্দেহে স্তম্ভিত করে দেওয়ার মতো খবর। এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো ঠিক কী অভিযোগ উঠেছে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মাধ্যমিকে পাশ করার জন্য এতদিন ছাত্রদের টুকলি করতে দেখা গিয়েছে, কিন্তু এবার মাধ্যমিকে স্কুলকে মেধা তালিকায় তুলে আনতে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠল বেনজির জালিয়াতির অভিযোগ। স্কুলের অন্য শিক্ষকদের দাবি, পরীক্ষার অনেক আগে প্রশ্নপত্র বার করে তার উত্তর লিখে স্কুলের ফার্স্ট বয়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিতেন প্রধান শিক্ষক। এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি সুভাষনগর হাই স্কুলে। অফিস রুমের পাশে যে একটা ভোকেশনাল রুম আছে 4 নম্বর, অর্থাৎ 3 নম্বরের রুমের পাশে একদম ছোট একটা রুম আছে, এই রুমে হচ্ছে টিচারদের বসিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে দেওয়া হয়। তো সেখানে কোশ্চেন সলভ করে আমাদের স্কুলের যে ফার্স্ট বয় তাকে টোটাল উত্তর বলে দেওয়া হয়। বেশ, আর 11টার মধ্যে এক আধ দিন নয়। স্কুলের শিক্ষকদের দাবি, মাধ্যমিক পরীক্ষার একেবারে শুরু থেকে এই কাণ্ড ঘটিয়ে আসছেন প্রধান শিক্ষক হরিদয়াল রায়। ওকে তো মানে ফোনে বলা হচ্ছিল, ওকে প্রত্যেকটা পরীক্ষা ফোনে সলভ করে বলে দেওয়া হচ্ছিল, তারপর যেগুলো আনকমন কোশ্চেন সেগুলো উত্তর বলে দেওয়া হচ্ছিল। প্রতিটা পরীক্ষাতেই এটা বলা হয়েছে উত্তরগুলো? হ্যাঁ, প্রতিটা পরীক্ষা। এটা কে বলেছে একটু বলুন তো, নামটা কার? প্রধান শিক্ষক করেছে এগুলো তো? হ্যাঁ, প্রধান শিক্ষকের নির্দেশে, মানে প্রধান শিক্ষকের নামটা কি ছিল? হরিদয়াল রায়। ভালো ফলের জন্য মাধ্যমিক পরীক্ষার আগে ছাত্রদের উজ্জীবিত করেন শিক্ষকরা, কিন্তু ময়নাগুড়ির এই স্কুলের প্রধান শিক্ষক যা করেছেন বলে অভিযোগ, তাতে হতভম্ব অন্য শিক্ষকরা। অনেক টিচার আবার বলেছিল যে ওকে পাঠাচ্ছেন কেন, ও তো এমনি রেজাল্ট ভালো করবে, ঠিক আছে, বলে কি না আমি চাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে একটা স্ট্যান্ড করুক। ওয়েস্ট বেঙ্গলে স্ট্যান্ড করুক তাই বলে কি এরকম কোশ্চেন বলে? শুধু ফার্স্ট বয় নয়, স্কুলের আরেক পরীক্ষার্থীকেও প্রধান শিক্ষক এরকম অসৎ উপায়ে সাহায্য করেছেন বলে অভিযোগ। অঙ্কের পরীক্ষার দিন হচ্ছে আমাদের যে গ্রুপ ডি স্টাফ, উনার মেয়েও এবার পরীক্ষা দিচ্ছে আমাদের স্কুলে, গার্লস স্কুলে। তো উনার বাড়িতে অঙ্ক সলভ করে মাধ্যমিক পরীক্ষায় স্কুলে কড়া নজরদারি থাকে, তার মধ্যে এমনটা সম্ভব হলো কি করে? বিষয়টি প্রথম নজরে আসে এই স্কুলের পরিদর্শক বিশ্বনাথ ভৌমিকে। তার দাবি, সকাল 11:15 প্রশ্নপত্রের প্যাকেট খোলার কথা থাকলেও অঙ্ক পরীক্ষার দিন তিনি দেখেন প্রধান শিক্ষক 11:45 নাগাদই প্যাকেট খুলে ফেলেছেন। নিয়ম মাফিক অতিরিক্ত সুপারভাইজারের উপস্থিতিতে প্রশ্নের প্যাকেট খোলার কথা থাকলেও তাকে প্রধান শিক্ষক পানান্তে পাঠিয়ে দেন বলে অভিযোগ, কিন্তু পুরো ঘটনা দেখে ফেলেন স্কুলের পরিদর্শক। বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কি, এই ব্যাপারটা তো আছে, এখন ঘন্টা বাঁধার পরে সবকিছু বেরিয়ে যাচ্ছে, কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মতন। বাংলা প্রশ্ন থেকে শুরু করে আমি যেদিন ধরতে পারলাম অঙ্ক পরীক্ষার দিন, সেই দিন পর্যন্ত এই কাণ্ডগুলো ঘটিয়েছেন উনি। সলভ করে ফার্স্ট বয়ের কাছে পাঠিয়ে দেওয়া, আনকমন কোশ্চেনের আনসারগুলোকে তৈরি করে দেওয়া, এই ব্যাপারগুলো সমস্তটি ওনাদের টিচার্সরা আমাকে জানিয়েছে। প্রধান শিক্ষক অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। যারা এই সমস্ত অভিযোগ করছে তারা প্রমাণ করুক যে এই সমস্ত ঘটনা এখানে হচ্ছে। এখন মানুষ একটা সুযোগ পেয়ে গেছে, তাই তো হ্যাঁ, যা নয় তাই তো হ্যাঁ বলে যাচ্ছে। প্রতিদিন সময় মতন প্রশ্ন কাটা হয়েছে, আমি অঙ্ক পরীক্ষার দিনে তাই তো কী কারণে কেটেছি তাই তো সেটার ব্যাখ্যা তাই তো আমি হ্যাঁ কাউন্সিল আমার কাছে এসে আমি সেটা জবাব রেডি করেছি, আগামীকালকে আমি দিয়ে আসবো। মধ্যশিক্ষা পর্ষদের তরফে শুক্রবার প্রধান শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে তলব করা হয়েছে। আমি এই নিবেদিত ভবনে আমি আমার এই ঘরে হিয়ারিং ডেকেছি, এই হিয়ারিংয়ে HM-কে ডেকেছি, এটা জানবো আমি তাদের কাছ থেকে এবং ব্যাপারে আমরা যদি উনি দোষী হন তাহলে কিন্তু আমরা মানে এক্সেম্পলারি পানিশমেন্ট দেব। যে ছাত্রকে অসৎ উপায়ে সাহায্য করা হয়েছে তার পরীক্ষাও বাতিল হতে পারে বলে জানিয়েছে পর্ষদ। যদি কোনো স্টুডেন্ট এতে বেনিফিটেড হয় তাহলে তার পরীক্ষা কিন্তু গণ্ডগোলে যাওয়ার সম্ভাবনা, একদম বাতিল হতে পারে। ময়নাগুড়ি স্কুলের ফার্স্ট বয়ের পরিবার অবশ্য কোনো অসৎ উপায় নেবার অভিযোগ মানতে চায়নি।
যে অভিযোগগুলো আমি খবরের চ্যানেলে দেখলাম বা দেখছি শুনছি পড়ছি এগুলো সর্বদা মিথ্যা কথা। যেভাবে বলছে যে 40 মিনিট আগে প্রশ্নপত্র লিক হয়েছে, সেটা কোনোভাবেই ওই সুভাষনগর স্কুল থেকে বেরিয়ে হেড টিচার সেটা সলভ করে সেটার কাছে পৌঁছে দেওয়া সেটা অসম্ভব। সুভাষনগর স্কুলের প্রধান শিক্ষকের সাথে ওনার ব্যক্তিগত কোনো রেষারেষি রয়েছে। মাধ্যমিকের মেধা তালিকায় স্কুলের নাম তুলতে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে নজিরবিহীন জালিয়াতির যে অভিযোগ উঠেছে তাতে হতবাক শিক্ষামহল। রাজা চট্টোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এই অনুষ্ঠান শুরু করব সরাসরি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাছে চলে যাব। কল্যাণময়বাবু, আমি শুরুতেই যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে, নিঃসন্দেহে একটা বাংলা প্রবাদ মনে পড়ছে, বাঘের ঘরে ঘোঘের বাসা। তার কারণ এবছরই আপনারা বিশেষভাবে তৎপর হন যে কোনোভাবে এই প্রশ্ন ফাঁস বলুন, প্রশ্ন ফাঁসের গুজব বলুন, এইগুলোকে যাতে আটকানো যায়। প্রযুক্তি নির্ভর নানা কিছু বন্দোবস্ত এবছর থেকেই শুরু হয়, আর এখন নিঃসন্দেহে আপনাদের উদ্যোগকে সাধুবাদ। কিন্তু যে অভিযোগটা সামনে এলো সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো বলতে হবে যে লখিন্দরের লৌহবাসরে কালসর্প। আপনারা কি মনে করছেন? এটা আমি বলছি যে আমাদের এবছর যা সিস্টেম করা হয়েছিল যে আমার কনফিডেনশিয়াল পেপার পুরো জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে কাস্টোডিয়ানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, ঠিক? এবং এর পরে এরপরে অফিসার ইনচার্জ, সেন্ট্রাল সেক্রেটারি প্রত্যেকটা ভেনুতে পৌঁছে দিয়েছেন এবং সেটা পরীক্ষার দিন সকাল 10:30টার মধ্যে। হ্যাঁ, আমার পরের প্রশ্ন এখানে যে আপনি প্রধান শিক্ষককে ডেকে পাঠিয়েছেন, আমি শুনলাম পরিচালন সমিতিকেও ডেকেছেন যাতে দেন এন্ড দেয়ার একটা ব্যবস্থা নেওয়া যায়, যদি কিছু অভিযোগের সত্যতা পান আপনারা খুঁজে তাহলে নিঃসন্দেহে ব্যবস্থা নেবেন, ফেয়ার এনাফ। কিন্তু আমার প্রশ্ন ওখানে তো প্রায় একটা প্রশ্ন ফাঁসের সামিল, সেটা হচ্ছে অন্য জায়গায় অন্য কোনো প্রধান শিক্ষক আর কেউ যে এটা করেননি তার কি নিশ্চয়তা আছে? না, আমি এখানে একটা বলছি, আমার যে কনফিডেন্সিয়াল পেপার ভেনুতে পৌঁছবার পরে আমার এরপরে কাজ হচ্ছে রুম ওয়াইজ শর্টিং করে প্রত্যেকটা ঘরের জন্য আমার আলাদা প্যাকেট করেছি, সেখানে ভরানো, ভরে রাখা। এই কাজে 4 জন তত্ত্বাবধায়ক থাকবে, অফিসার ইনচার্জ, সেন্ট্রাল সেক্রেটারি, ভেনু সুপারভাইজার ও অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার। যদি কেউ অন্যায় করে বা ভুল করে তাহলে অন্যেরা কিন্তু সেটা ধরে ফেলবে, এবং এখানে কিন্তু এই জিনিসটাই হয়েছে। আমার অফিসার ইনচার্জ কিন্তু ধরেছেন যে এইচএম এই ভুল কাজটি করেছেন। হ্যাঁ, আপনি একেবারে যথার্থ কথা বলেছেন, সেটা হচ্ছে স্কুল পরিদর্শক আবার ফিরে গেছেন এবং গিয়ে হাতে নাতে ধরেছেন, তার বক্তব্য তাই। কিন্তু আমি বলছি যে এটা ধরতে তো সময় লাগলো, অঙ্ক পরীক্ষার দিন ধরা পড়লো বিষয়টা, তার এতগুলো বাংলা পরীক্ষা থেকে শুরু হয়েছে এবং এতগুলো বিষয়। আমি পরপর আপনার কাছে আসব, সেটা হচ্ছে আমাদের উদ্বেগটা এই জন্য যে প্রথমে আমরা শুনতে পাচ্ছিলাম যে একজন কাউকে প্রশ্ন বলেছেন একজন প্রধান শিক্ষক, কিন্তু বিষয়টা যত গভীরে আমরা যাচ্ছি দেখছি ঠিক ওই রকম বিচ্ছিন্ন ঘটনা নয়, শুধু সোমবারের অঙ্ক পরীক্ষার বিষয় নয়। তারপরে জানতে পারলাম প্রত্যেকটি বিষয়ে এই প্রধান শিক্ষক এই কাজ করেছেন, বাংলা থেকে শুরু করেছেন, বাংলা, ইংরেজি, ভূগোল সর্বত্র। তারপরে আমরা জানতে পারলাম না, একজন ছাত্রকে শুধু একজন ফার্স্ট বয়কে বলেছেন ব্যাপারটা সেরকম নয়, ওই স্কুলের একজন অশিক্ষক কর্মচারীর মেয়েকে তাকেও বলেছেন বলে অভিযোগ, সেটা অঙ্ক পরীক্ষার দিন। অর্থাৎ বিষয়গুলো একাধিক হলো এবং কাকে বলেছেন সেইটাও একাধিক হলো। আমার প্রশ্ন এখানে যে শুধু একজন ছাত্র বা একটি প্রধান শিক্ষকের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, দুর্নীতির শিখর বেশ গভীরে, এইটা তো আপনার কাছেও যা রিপোর্ট আছে আপনার কাছে। আমি এখানে না, এখানে একটু রেক্টিফাই করে দিই, অঙ্কের দিন কিন্তু কাউকে উনি কিছু বলতে পারেননি, কারণ অঙ্কের দিনে কিন্তু আমরা এই জায়গাটাকে ধরেছি এবং তারপরে কিন্তু আমার ইউজুয়াল যে ফর্মালিটিস সেগুলো ফলো হয়েছে। তার আগে হয়েছে কি না সেই জন্যই তো আমি হিয়ারিংয়ে ডেকেছি, এবং আমি আগামী শুক্রবার আমি যারা অভিযোগ করছেন তারাই বলছেন যে আপনার ধরার আগে অর্থাৎ ধরা পড়ার পরই অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র যেটা তিনি তৈরি করেছেন সেটাই নির্দিষ্ট জায়গায় সংশ্লিষ্ট ছাত্রের কাছে চলে গিয়েছিল।
কিন্তু আমার বক্তব্য আমি শুধু একটা বিষয় একটা ঘটনা নিয়ে বলছি না। ধরুন আমার এই প্রশ্নটা করতে খুব খারাপ লাগছে যে আপনি ডিজিটাল ঘড়ি নিষিদ্ধ করেছেন, ঠিকই করেছেন যে স্মার্ট ওয়াচে আমি যেরকম এই মুহূর্তে পড়ে আছি অনেক কিছু হয়, একদম যথার্থ কাজ করেছেন, কিন্তু ছাত্রদের ওপর আপনারা নানা ধরনের বিষয় আনছেন। আমি আবার বলছি আমার প্রশ্নটা করতে খুব খারাপ লাগছে আপনাকে, কিন্তু এবার তো শিক্ষকদেরও এমনকি প্রধান শিক্ষকেরও এই মানে নিষিদ্ধ বস্তুর আওতায়, এই নিয়মের আওতায় আনতে হবে। তার কারণ আপনি জানেন যে কোনো ঘড়ি থেকে আজকাল একটা ছবি তোলা যায়, সেটা মুহূর্তে হোয়াটসঅ্যাপ হয়ে যেতে পারে। আমি বলছি আমরা সমাজের মাস্টারমশাইদের ওপর যদি ভরসা না রাখতে পারি আমরা কোথায় যাচ্ছি, কোথায় পৌঁছচ্ছি? এবং এটা আপনি ঠিকই বলেছেন, এবং সেই জন্যই কিন্তু আমি এবছরে প্রত্যেকটি স্কুলের প্রত্যেকটি টিচিং নন টিচিং স্টাফের মোবাইল ফোন আমি ব্যবহার করা ব্যান করে দিয়েছি। কেউ ব্যবহার করতে পারবে না মোবাইল ফোন, স্টাফ এবং স্মার্ট ওয়াচ ব্যবহার করতে পারবে না, এবার করেছি আমি এখানে। আপনাদের হচ্ছে সিস্টেমের ভেতরেই যদি কোনো একটা অশুভ শক্তি থাকে তাহলে লোকেট করে আমার আমরা শুনতে পাচ্ছি, বলুন আপনি। এবং আগামী দিনে আমরা যদি সেই জায়গায় আরো পদক্ষেপ নিয়ে আমরা এগিয়ে যাই, এগুলোকেও আমরা শুদ্ধিকরণ করতে পারবো। এবং নিঃসন্দেহে আর আপনাদের সুরক্ষা ব্যবস্থা আরও কড়া করতে হবে, এবং তার ভেতরে দুর্ভাগ্যজনক হলেও শিক্ষকদেরও আনতে হবে। মানে এই রকম এক একটা ঘটনা, এই লক্ষ লক্ষ পরীক্ষার্থী সবার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে চলে আসছে এই ঘটনাগুলোর জন্য। নিশ্চয় নিশ্চয় না, এই শিক্ষক প্রফেশনটা, শিক্ষকতা প্রফেশনটা একটা নোবেল প্রফেশন। এই নোবেল প্রফেশনে থেকে যদি আমি কোনো অসাধু উপায় অবলম্বন করি তাহলে কিন্তু আমি এই প্রফেশনকে আমি অমর্যাদা করছি। আমি শিক্ষক হওয়ার অনুপযুক্ত বলে আমি নিজেকে মনে করব যদি আমি এই কাজ করি। এবং আমি এই কথা আপনাদের পরিষ্কার জানাচ্ছি, যদি এই ধরনের কোনো ঘটনা যেটা অ্যালিগেশন এসছে যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু এই HM-এর দৃষ্টান্তমূলক কঠোরতম শাস্তি অপেক্ষা করছে। আমি আরেকবার কল্যাণময় বাবুকে ধন্যবাদ জানাবো। কল্যাণময় বাবু, যেরকম বলছেন যদি এই অভিযোগ প্রমাণিত হয়, কোনো সন্দেহ নেই, নজিরবিহীন অভিযোগ, স্তম্ভিত করে দেওয়ার মতো অভিযোগ, তাহলে প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কিন্তু শুধু তো প্রধান শিক্ষক নয়, আমাদের উদ্বেগের জায়গাটা আরও আছে অন্যান্য শিক্ষক। কার্যত শিক্ষকদের একটি দল দিনের পর দিন বিভিন্ন পেপারে এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং সম্পূর্ণ অনৈতিক এবং বেআইনি কাজ করে গেছেন দিনের পর দিন। আমি দ্রুত আপনাদের দেখাতে চাইব যে একজন শিক্ষক যার উত্তরপত্র তৈরি করার কথা, প্রধান শিক্ষক যাকে উত্তরপত্র তৈরি করতে বলছেন তিনি অসুস্থ, আসতে পাচ্ছেন না, প্রধান শিক্ষক নিজে প্রশ্নপত্র নিয়ে চলে যাচ্ছেন যাতে তিনি উত্তরটা লিখে দেন, এই রকম মারাত্মক অভিযোগ এসেছে। দেখুন, মিস্টার মুরলি প্রসাদ, প্লিজ টেল আস দ্য ট্রিটমেন্ট ফর পালমোনারি টিউবারকুলোসিস। ওকে, সেরেব্রাল ম্যালেরিয়া কালেকটিভলি ইজ নাই মুন্না, সেকেন্ড কোশ্চেন ইজ টিউবারকুলোসিস, থার্ড কোশ্চেন ইজ ম্যালেরিয়া। মুন্না ভাইকে যাতে মেডিকেল কলেজ ছাড়তে না হয় সেজন্য তাকে আগেভাগেই উত্তর শিখিয়ে দিচ্ছিলেন শিক্ষকরা। রূপলি পর্দার এই দৃশ্যই কার্যত এবার ফিরে এলো ময়নাগুড়ি সুভাষ গ্রাম হাইস্কুলে। কোন শিক্ষক চান না মাধ্যমিকে তাঁর স্কুলের নাম মেধা তালিকায় থাকুক, কিন্তু সেজন্য ময়নাগুড়ির এই স্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায় মরিয়া হয়ে যা করেছেন তা বোধহয় কোনো শিক্ষক ভাবতেও পারেন না। অভিযোগ, আগেভাগে প্যাকেট থেকে প্রশ্নপত্র বার করে তার উত্তর লিখিয়ে তা তিনি পৌঁছে দিতেন স্কুলের ফার্স্ট বয়ের কাছে। যে কোনো প্রকারে ভালো ফলের জন্য মরিয়া প্রধান শিক্ষক এইসব কিছু শুনতেই রাজি ছিলেন না। যে ছেলেটাকে কোশ্চেন বলে হেল্প করছে সে নিজেও চাচ্ছিল না যে ওকে কেউ হেল্প করুক, ফলে ওর মেন্টালিটিটা নষ্ট হয়ে গেল। মানে ও মানসিক দিক থেকে খুব ভেঙে পড়েছে ছেলেটা, কারণ ও তো চাচ্ছে না আমাকে কেউ হেল্প করুক। সেখানে ও আমাদের হেডমাস্টার ওর বাবাকে বলে চলে এসেছে টিচারদের দিয়ে এরকম কোশ্চেনগুলোকে সলভ করিয়ে দিচ্ছে, খেলার ফলে ছেলেটির মানসিকতার মধ্যে একটু আঘাত তো লাগলোই, যাই হোক কিছু করার নেই এখন। এমনকি একটি পরীক্ষায় তো স্কুল শিক্ষককে স্কুলে না পেয়ে প্রশ্নপত্র তাঁর বাড়িতে পাঠিয়ে উত্তর লিখিয়ে আনা হয় বলে অভিযোগ। প্রথম দিন থেকে এটা হয়ে আসছে, তো
আর ভূগোল পরীক্ষার দিন ভূগোলের একটা ম্যাডাম ছিল, উনি স্কুল আসেননি ওদিনকার, তো ওনার বাড়িতে সলভ করা হয়েছিল। আচ্ছা, এইবারই 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 এইবার পরীক্ষা, ভূগোল পরীক্ষার কোশ্চেন বের করে ওটা বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে, বাড়ি পর্যন্ত চলে গেছে। ছাত্রকে সৎপথে চলতে শেখানোর কথা যে শিক্ষকের, তিনি নিজেই অসৎ পথে হাঁটতে এত মরিয়া কেন? শিক্ষকদের দাবি, উচ্চ মাধ্যমিকে এই স্কুলের ছাত্ররা মেধা তালিকায় জায়গা পেলেও মাধ্যমিকে এমনটা হয় না। যেন তেন প্রকারে নয়, এবার সেটাই করে দেখাতে চাইছিলেন প্রধান শিক্ষক। ভালো করে প্রতিবছর যে স্ট্যান্ডটা হয় সেই স্ট্যান্ডটা উনি ট্রেনটা বজায় রাখার জন্য যেন প্রকারে এই কাণ্ডটা করতে চায়। মানে কোনো বছরই মাধ্যমিকে স্ট্যান্ড করে না আমাদের স্কুলে, ঠিক আছে, স্ট্যান্ড করে উচ্চ মাধ্যমিকে। স্কুলের শিক্ষকদের একাংশের প্রশ্ন, মাধ্যমিকে মেধা তালিকায় নাম তোলার জন্য প্রধান শিক্ষক যদি এমনটা করেন, তাহলে উচ্চ মাধ্যমিকে স্কুলের যে পড়ুয়ারা মেধা তালিকায় জায়গা পায় তারাও কি এভাবেই ভালো ফল করে? হ্যাঁ, উচ্চ মাধ্যমিকে তো ঘটিয়েই আসছে কাণ্ডগুলো, ঠিক আছে, কেননা দেখবেন উচ্চ মাধ্যমিকে যারা হয়তো ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড বা ফোর্থ হচ্ছে, তারা যখন কলকাতায় কোনো বড় ইনস্টিটিউটে ভর্তি হচ্ছে, ওখানে গিয়ে রেজাল্টটা ভালো করছে না। আচ্ছা, ঠিক আছে, এবং এগুলা খবর তো আমরা পাই, যাই হোক, সেগুলো আর ধরতে পারি না, ওগুলো একটু হাই লেভেলের স্ক্যাম করেন তো ওগুলো উনি, ঠিক আছে, ওগুলো অনেক আগে থেকেই করে নেন। কোশ্চেন যখন শর্টিং করতে যান ময়নাগুড়ি থানায়, কোশ্চেন শর্টিং করতে যান, তখনই হয়তো স্কিম করে এটা করে ফেলেন, ওগুলো তো আমরা ধরতেও পারি না, জানিও না। আর এটা যেহেতু একদম স্কুলের ভেতরে হয়েছে, ঠিক আছে, এই জন্য এটা তো আমাদের চোখে পড়ে গেছে। বিষয়টি ধরতে পেরে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্কুলের শিক্ষকরা, খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলা শাসক। আমরা পাঁচজন টিচার গতকাল এডিএম ম্যাডামের কাছে গিয়েছিলাম, প্রথমে তো ডিএম ম্যাডামের কাছে গিয়েছিলাম, তো উনি তো সময় দিতে পারেনি, তো এডিএম ম্যাডামের সঙ্গে কথা হয়েছিল, তো এডিএম ম্যাডাম বলছিল যে হ্যাঁ, আমি ব্যাপারটা ডিএম ম্যাডামকে বলবো আর আমি বিষয়টা দেখবো। ভালো ফলের জন্য বেআইনি পথে হাঁটতে গিয়ে কি এক মেধাবী ছাত্রের ভবিষ্যৎ প্রশ্নের মুখে ফেলে দিলেন প্রধান শিক্ষক? এখন যদি ওই ছাত্রের পরীক্ষা বাতিল হয় তার দায় কে নেবে? প্রধান শিক্ষক অবশ্য তার বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। রাজা চট্টোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, জলপাইগুড়ি। আমি যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্যের কাছে যাব। একদিকে অপার বিস্ময়, আরেকদিকে খারাপ লাগা যে একজন শিক্ষক, সাধারণ শিক্ষক নয়, প্রধান শিক্ষক, যিনি শেখাবেন যে এইটা ঠিক এইটা ভুল, একদম বেসিক মূল্যবত্তা তৈরি করে দেবেন এবং নৈতিকতার পাঠ দেবেন, তিনি একটা চরম অনৈতিক কাজ করছেন এই অভিযোগ যদি সত্যি হয়। আমি বলছি, নিজে একজন আপনি প্রধান শিক্ষক, কীভাবে দেখছেন? প্রধান শিক্ষক হিসাবে প্রথমেই তো এটা লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। শুধু প্রধান শিক্ষক কেন, ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে এমন একটা শিক্ষা গ্রহণ করবে যেটা তাদের কাছে আদর্শ। শিক্ষক তো মডেল হবেন, সমাজের মডেল, ওই জন্যই তো আমরা ব্যাকবোন অব দ্য সোসাইটি বলি। তাহলে ব্যাকবোন যদি এরম হয় সোসাইটির, তাহলে আগামী দিনে সোসাইটির অবস্থাটা কেমন হবে? আমরা শিক্ষক যারা, তাদের মূল উদ্দেশ্য তো একটা ছেলে ফার্স্ট হবে কি সেকেন্ড হবে এটা উদ্দেশ্য নয়, আমাদের ন্যাশনাল লেভেলের গোলকে ফুলফিল করাটা আমাদের উদ্দেশ্য। আমাদের শিক্ষার যে উদ্দেশ্য, সঠিকভাবে সে একজন সুনাগরিক হয়ে গড়ে উঠবে এবং এমন একজন নাগরিক হবে যারা আগামী দিনে সমাজ ব্যবস্থাটার পরিকাঠামো পরিবর্তন করতে পারবে এবং সমাজ ব্যবস্থাকে সাংঘাতিক ভালোভাবে নিয়ে যেতে পারবে। যদি শিক্ষক হিসাবে এ ধরনের কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে ওঠে, তা যদি সত্যিকারের প্রমাণ হয় যেটা সত্য, অবশ্যই আমরা শিক্ষক হিসাবে লজ্জা অনুভব করছি এবং নিশ্চয়ই এ ধরনের ঘটনার উল্লেখযোগ্য শাস্তিই আমি চিন্তাভাবনা করব স্বাভাবিকভাবে একজন প্রধান শিক্ষক হিসাবে। কারণ এটা শুধু একজন প্রধান শিক্ষকের বিষয় নয়, এটা সারা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের সমস্ত শিক্ষকদের মানে চিন্তাভাবনাতে আদর্শতে কালি লেপন করার সমান কাজ। এই ধরনের কাজ প্রধান শিক্ষক হিসাবে, আপাতত একজন সমাজের সুস্থ মানসিকতা এবং মানুষ হিসাবে এই ধরনের কাজকে আমি ধরুন পর্ষদকে আমি দোষারোপ করতেই পারি, কিন্তু আমি বলছি পর্ষদকেও তো কিছু মানুষের ওপর ভরসা করতে হবে, তার উপর নির্ভর না তো সিস্টেমটা চলবে না। আপনি যদি প্রধান শিক্ষকের ওপরই ভরসা না করতে পারেন, শিক্ষকদের যাদের হাতে আপনাকে সিলড প্রশ্নপত্র তুলে দিতেই হবে, এ তো আর অটোমেটিক্যালি চলে আসতে পারে না ছাত্রটির হাতে, তাদের ওপর তো ভরসা করতেই হবে। তবে এ কথাও বলবো পাশাপাশি যে প্রধান শিক্ষক, একজন প্রধান শিক্ষক কি একজন শিক্ষিকা শিক্ষক, তিনি কোনো একটা খারাপ কাজ বা দুষ্টু চক্রের সঙ্গে যুক্ত থাকবেন বলে আমি এটা ভাবতে পারি না যে সমস্ত শিক্ষক কুল তাদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটবে, এবং শিক্ষক কুলের ক্ষেত্রে আমরা কোনো আশা করতে পারবো না, সমাজ গড়ার কারিগরকে বিশ্বাস করতে পারবো না, এটা আমরা ভাবতে পারি না। তবে এই ধরনের কাজ আমরা অবশ্যই নিন্দাও যেমন করব এবং কলুষিত সমাজকে, অবক্ষয় সমাজ থেকে আমাদের যাতে এই ধরনের অবস্থায় পড়তে না হয়, তার জন্য শিক্ষক কুলকে
এখান থেকে শিক্ষা গ্রহণ করে আদর্শ চিন্তাভাবনা নিয়ে ছাত্রছাত্রীদের কাছে হাজির করতে হতে পারলে তবেই আগামী দিন আমরা স্বনির্ভর একজন মানুষ হিসাবে নিজেদেরকে যেমন প্রতিপন্ন করতে পারবো এবং সমাজের জন্য যে দায় দায়িত্ব শিক্ষক হিসেবে তা পালন করতে পারবো বলে আমার মনে হয়। একদম, এখান থেকেই আমি আনন্দদেব মুখোপাধ্যায়ের কাছে যাব, প্রাক্তন উপাচার্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। আনন্দদেববাবু, আমি প্রথমে যেটা উল্লেখ করব সেটা হচ্ছে একজন, আবার বলছি, একজন প্রধান শিক্ষকের বিষয় নয়, তিনি প্রায় একটা অভিযোগ যা একদল শিক্ষক একটা টিম তৈরি করে নিয়েছিলেন যারা প্রশ্নপত্র আগে দেখে তার উত্তর তৈরি করছিল। অর্থাৎ এই শিক্ষকদের মধ্যে আমি ধরে নিতে পারি যে যেরকম পরিমলবাবু বলছিলেন যে একেবারে শিক্ষকতার আদর্শ মেনে থাকা কিছু মানুষও আছেন, কিন্তু তারা আমি জানি না কোন নৈতিকতার জায়গা থেকে প্রতিবাদ করলেন না, রুখে দাঁড়ালেন না, কার্যত নিশ্চুপ এবং নীরব সমর্থন করলেন, কার্যত এই অপরাধের প্রক্রিয়া অংশগ্রহণ করলেন। আমি বলছি অভিযোগ সত্যি হলে ফার্স্ট বয় ও তার পরিবারের কেউ কেউ জানতেন, যাদের জানাটা স্বাভাবিক আমি ধরতে পারি। অর্থাৎ শুধু একটা স্তরে একটা ব্যক্তির দুর্নীতির মধ্যে পুরোটা রইল না, সমাজের বিভিন্ন স্তরকে এই মারাত্মক ঘটনা ছুঁয়ে গেল। কি বলবেন স্যার? এটা কিন্তু আপনি যা বলছেন তাই, সমাজের বিভিন্ন স্তরকে এই ঘটনাটা ছুঁয়ে গেল এবং একজন প্রধান শিক্ষকের সঙ্গে অন্য শিক্ষকদের সঙ্গে লিঙ্কেজে যে ঘটনাটা ঘটেছে, যে অভিযোগটা, এটা ইঙ্গিত করছে একটা অশুভ ইঙ্গিত যে পরীক্ষা সম্বন্ধে মানুষের যে ধারণা, যে স্বচ্ছতা, যে নির্মল মনে দেওয়া, সেই ধারণাটা কিন্তু পাল্টে যাচ্ছে। দ্বিতীয়ত যেটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে চরিত্র গঠন। এই চরিত্র গঠন কারা করবেন? মাস্টার মশাইরা যদি তার ফার্স্ট বয়কে ভালো রেজাল্ট করার জন্যে স্কুলের নামের জন্যে প্রশ্নের উত্তর বলে লিখিয়ে দেন, তাহলে তো ছাত্রছাত্রীরা টোকাটুকি করবেই। এটা কে বন্ধ করবে? বন্ধ করতে গেলে এই শিক্ষকদেরই এগিয়ে আসতে হবে। একদম, আমি যে শিক্ষক, আমি আপনাকে আর একটা ক্লাসে দাঁড়িয়ে বলবেন যে চুরি করো না, টুকো না, তিনি তো বলা, তিনি নিজে সেটা করছেন, এই তো করছেন, এবং এর মতো গ্রহীত অপরাধ আর কিছু নেই। আর একটা কথা কিন্তু আমি এখানে বলতে চাইছি আপনাদের, এই শিক্ষকরা জানুন, এই প্রধান শিক্ষক জানুক, একটা ছাত্রের পরীক্ষার নম্বর দিয়ে তার জীবনের গুণমান ঠিক হয় না। আমি নিজে বহু দেশে উচ্চ স্তরে রাজ্য স্তরে সিলেকশন কমিটিতে বসেছি, যে ছাত্রটি তার বিষয়কে সম্বন্ধে কনসেপ্ট ডেভেলপ করতে পারে সেই ছাত্রই কিন্তু ভবিষ্যতে উন্নতি করতে পারে। মুখস্থ করে ফার্স্ট সেকেন্ড হয়ে একটা ছেলে কিন্তু কিছু করতে পারে না। এবং আপনাদের এটা কিন্তু সামগ্রিক ব্যাপার, হঠাৎ একটা প্রশ্ন উঠলো, ছাত্রদের প্রচুর নম্বর দিতে হবে, এই সমস্ত জিনিস কিন্তু কিন্তু এই অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। আমরা কোনো বিষয়ে ভালোভাবে চিন্তা না করে জব ওরিয়েন্টেড সিলেবাস করলাম এবং বললাম অবজেক্টিভ আর সাবজেক্টিভ মিলিয়ে দেব। আপনি কিসে মানুষ হয়েছেন ভাই, আমি কিসে মানুষ হয়েছি, প্রধান শিক্ষক পাশে বসে রয়েছেন উনি কিসে মানুষ হয়েছেন, মান্যবর আর একজন বসে রয়েছেন ওনারা কী শিক্ষায় মানুষ হয়েছেন। এই যে এত তড়িঘড়ি পরিবর্তনের কথা চিন্তা করা, বিষয়ের গভীরে না গিয়ে সমাজের মধ্যে অস্থিরতা, অসহিষ্ণুতা, অবক্ষয়কে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। একেবারে, আমি দ্রুত একবার দেখাতে চাইবো যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ উঠেছে, তিনি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন উপাধি পেয়েছেন, আমি দেখব কে তিনি। क्वेश्चन नंबर 4 का आंसर है स्पाइनल कॉर्ड एट्रोफी इंड्यूसेस। घड़ी के कांटे भागे। রূপলী পর্দায় মেডিকেল কলেজের অধ্যাপকই মুন্না ভাইকে পরীক্ষার সময় প্রশ্নের উত্তর বলে দিয়েছিলেন, কিন্তু সে তো সিনেমা, বাস্তবে তো শিক্ষকরা সমাজ গড়ার কারিগর। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছিলেন, শিক্ষকতা হলো সেই মহান পেশা যা কারোর চরিত্র এবং ভবিষ্যৎ তৈরি করতে পারে। মানুষ যদি আমাকে ভালো শিক্ষক হিসেবে মনে রাখে, সেটাই হবে আমার কাছে সবথেকে বড় সম্মান। অথচ বুধবার ময়নাগুড়িতে একটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছে তা শুনে চমকে গিয়েছে শিক্ষামহল। অনেকে বলছেন এ তো একেবারে সর্ষের মধ্যেই ভূত। মধ্যশিক্ষা পর্ষদ জালিয়াতি রোখার দায়িত্ব যাকে দিয়েছেন তার বিরুদ্ধেই এত বড় জালিয়াতির অভিযোগ। মাধ্যমিকের প্রতিটি পরীক্ষার সময় প্রশ্নপত্র আগে ভাগে খুলে উত্তর লিখে তা ফার্স্ট বয়ের কাছে পৌঁছে দেবার অভিযোগ, যাতে স্কুলের নাম মেধা তালিকায় ওঠে। অভিযুক্ত প্রধান শিক্ষক আর যে কেউ নন, যিনি এর আগে ভালো কাজের জন্য সরকারি সম্মান পেয়েছেন।
হ্যাঁ, ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায় 2014 সালে শিক্ষারত্ন সম্মান পান। তিনি ময়নাগুড়ির তৃণমূল শিক্ষা সেলের সভাপতি। মাধ্যমিক পরীক্ষাতেও তার কাঁধে গুরু দায়িত্ব রয়েছে। নিজের স্কুলে তিনি ভেনু সুপারভাইজার। পরীক্ষা কেন্দ্রে যে চারজন মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পান তার মধ্যে একজন তিনি। তার সামনে প্রথম খোলা হয় প্রশ্নপত্র। এসব পদক্ষেপ নেওয়া হয়েছে এই জন্য যাতে মাধ্যমিকের মতো বড় পরীক্ষায় কেউ অসৎ পন্থা না নিতে পারে। কিন্তু যার হাতে জালিয়াতি আটকানোর দায়িত্ব তার বিরুদ্ধেই তো জালিয়াতির অভিযোগ। এটা কি কেউ কখনো ঘুণাক্ষরও কল্পনা করতে পেরেছিলেন? রাজা চট্টোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি মনোবিদ ডক্টর ওমপ্রকাশ সিং এর কাছে যাব। ডক্টর সিং, প্রথমে যেটা জানতে চাইব যে উচ্চাকাঙ্ক্ষা এবং স্বপ্ন পূরণের জন্য ইঁদুর দৌড় ছাত্রছাত্রীদের আমরা দেখেছি, বহুবার এই স্টুডিওতে আলোচনা হয়েছে, অভিভাবকরা এই দৌড়ের মধ্যে পড়ে গেছেন, কিন্তু একজন প্রধান শিক্ষক এই দৌড়ে পড়েছেন এবং কি বিচিত্র, এই স্কুলটি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় বারবার এসেছে কিন্তু মাধ্যমিকের মেধা তালিকায় আসেনি, আসতে হবে এবং দ্রুত আসতে হবে। কেন দ্রুত না, তারা দু বছর চাকরি বাকি আছে, অভিযোগ যে ওই দু বছরের মধ্যে মাধ্যমিকে তার স্কুলকে স্ট্যান্ড করতে হবে। মানে আমি বলছি, প্রধান শিক্ষক কোন দৌড়ে গিয়ে কোথায় পড়ছেন? না, এটা বলতে গেলে একটু আমি একটু অন্যদিকে যাব, শিক্ষকদের মানসিকতা নিয়ে যাব। শিক্ষকদের মধ্যে একটা কথা হচ্ছে যে আর্থিক দুর্নীতিটাকে বেশিরভাগ লোকেই দুর্নীতি মনে করেন, যে আমি প্রশ্নপত্রটা টাকার বিনিময়ে দিলাম সেটা অনেকেই রাজি হবেন না, কিন্তু আমার ছাত্রকে একটু এগিয়ে দিলাম সেটা একটু আনইথিক্যাল হলেও অনৈতিক বলবো, ইল্লিগাল নয়, সেটা অনেকেই করে থাকেন কম বেশি। একটু প্র্যাকটিক্যালে তাদের স্কুলের নম্বর বেশি দেওয়া, কোন স্কুলে একটু বেশি নম্বর দেওয়া হয়, কোন স্কুলে কম দেওয়া হয়, পার্টিকুলারলি হায়ার স্টাডিতে আমরা দেখি যে পিএইচডি ভাইভা বা এতে একটু আধটু কিছু শিক্ষক থাকেন যারা মনে করেন যে তাদের ছাত্রকে একটু সাপোর্ট করতে হবে। স্কুলটা ভালো হলে উনি শিক্ষারত্ন পাবেন বা অন্য কিছু পাবেন, অ্যাওয়ার্ড পাবেন বা অন্যদের মধ্যে বলবে লোকে ভালো। তেমনি আমিও একটা শিক্ষক চিকিৎসক, সেজন্য জানি যে আমাদের ছাত্ররা ভালো করলে এটা যদি ন্যাশনাল লেভেলে অ্যাওয়ার্ড পায় তাহলে আমিও তার একটু গর্ববোধ করব। এবার অনেক সময় দেখি আমরা অ্যাওয়ার্ড তার জন্য আমি আগে প্যাকেট খুলে উত্তর করে তাকে ইল্লিগাল, মানে ওটাই বলছি, অনৈতিক থেকে ইল্লিগাল ক্রস করে যাচ্ছেন। আর ভ্যালিডেশনটা তার নিজের, এটা আমি বলছি না ছাত্রের জন্য নয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মধ্যে গল্পটা থাকে যে উচ্চ মাধ্যমিক অন্য স্কুল থেকে ছেলেরা আসে, তার অনেক সময় ভালো করে। এবার অনেক সময় কেউ বলতে পারে যে মাধ্যমিকে ভালো না করলে তার কোনো ক্রেডিট নেই, অন্য স্কুলের ক্রেডিট, সেই জন্য উনি হয়তো চেষ্টা করছেন। এটা ইল্লিগাল, এটা খুবই খারাপ, কেন অন্য ছাত্রদের তো বঞ্চনা, একজনকে ভালো করিয়ে দিলাম, লাখ লাখ ছাত্র আছে যেখানে একদম এবং তাদের পাইয়ে দিচ্ছে, স্তরে বঞ্চনা আসছে, আমি সেই প্রসঙ্গে আবার আসবো। আমি দ্রুত একবার দেখাতে চাইবো যে এই ইঁদুর দৌড়ের মানসিকতা যা হামেশাই অভিযোগ ওঠে, ছাত্রছাত্রীরা পড়ে যাচ্ছে, তাদের অভিভাবকরা পড়ে যাচ্ছেন, এবার অভিযোগ খোদ প্রধান শিক্ষক, এই ইঁদুর দৌড়ের মানসিকতা থেকে যা করলেন তা যদি সত্যি হয় এটা অপরাধ। আমায় মার্জনা করবেন, এছাড়া অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারলাম না, এটা ক্রাইম, এটা অপরাধ। ছাত্রদের নৈতিকতার পাঠ দেওয়ার কথা যার, সেই তারই বিরুদ্ধে হাতে করে অনৈতিক পথে চালনার অভিযোগ। অভিযোগ ছাত্র নিজে চায়নি, কিন্তু প্রধান শিক্ষক কার্যত জোর করে আগে ভাগে মাধ্যমিকের প্রশ্নের প্যাকেট খুলে উত্তর তৈরি করে পাঁচ বয়ের কাছে তা পৌঁছে দিচ্ছিলেন। একটা দুটো নয়, পরপর ছটি পরীক্ষায়। জলপাইগুড়ির এই স্কুলে এমন অভিযোগ শুনে বিস্মিত শিক্ষাবিদরা। এটা যদি সত্যি হয় সমগ্র শিক্ষক জাতির উপর এটা কলঙ্ক, এবং এটা আমি আশা করব সরকার এবং মধ্যবিত্ত শিক্ষা পর্ষদ খুব দ্রুততার গতিতে একটা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া, এবং এমন কঠোর ব্যবস্থা নেওয়া যাতে নাকি ছাত্রছাত্রীদের মনে কনফিডেন্স যাতে নষ্ট না হয় আমাদের শিক্ষা পদ্ধতির উপর। আমরা যারা চিরকাল ছাত্র পড়িয়ে এতদিন কাটিয়েছি তাদের কাছে এটা ভীষণ লজ্জার ব্যাপার হয়েছে। তবে আমার মনের মধ্যে একটা কীরকম মনে হচ্ছে যে একটা তো স্বার্থ নিজের আছেই যে ওর স্কুলের ছেলেরা ভালো ফল করবে ইত্যাদি, কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখতে হবে যে এর সঙ্গে অন্য কারোর স্বার্থ জড়িত আছে কিনা। স্কুলের অন্য শিক্ষকদের অভিযোগ, মেধা তালিকায় স্কুলের জায়গা সুনিশ্চিত করতেই এমন অসাধু উপায় অবলম্বন করেছিলেন প্রধান শিক্ষক। যদিও শিক্ষামহলের বক্তব্য, প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে সামিল হতে গিয়ে আখেরে একজন পড়ুয়ারই ক্ষতি করলেন তিনি। প্রবণতা
যে আমার স্কুলের একটি ছাত্রকে তাকে তুলে ধরতে হবে। শিক্ষক মানে কিন্তু একটা স্কুলের শিক্ষক নন, তিনি শিক্ষক সমাজের একজন। ছাত্রাবস্থায় তাকে যদি এইরকম অন্যায়ের দিকে নিয়ে যাওয়া হয়, সে তো শিক্ষকরাই নিয়ে যাচ্ছেন, সে ভাবছে এটাই তার ধর্ম। অনেকেই বলছেন শিক্ষাগুরুর কাছে একজন শিক্ষার্থী তো শুধু পড়াশোনা শেখে এমন নয়, শিক্ষকের কাছ থেকে পাওয়া যায় সততা, নৈতিকতা, মূল্যবোধের বাজ, কারণ একজন শিক্ষকই তো সমাজ গড়ার কারিগর। নিজের স্বার্থের জন্যই এটা করা, ছাত্রের জন্য আমি একেবারে করেছি সেটা মানতে আমি নারাজ, প্রতারণ না, এবং যথাযথ শাস্তিত হওয়া প্রয়োজনই। ছাত্ররা তাহলে কি শিখছে? যে এগিয়ে যাওয়ার জন্য, ভালো রেজাল্ট করার জন্য যতটা চুরি অসাধু প্রয়াস আমরা করতে পারি, কেননা মাস্টারমশাই সেটা করছেন। যে ছেলেটির জন্য উনি এটা করতে চাইছেন তার কিন্তু একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে। ক্ষতিটা কি হচ্ছে? যে তার যে ফেইলিওর অর্থাৎ ব্যর্থতাকেও তো জীবনে আলিঙ্গন করতে হয়, সেই আলিঙ্গন করার ক্ষমতাটা তার চলে যাচ্ছে। অনেকেই বলছেন শিক্ষা হলো একটা জাতির মেরুদণ্ড, সেখানে শিক্ষকের ভূমিকা অপরিসীম। মায়ের পর শিক্ষকের কাছ থেকেই যাবতীয় শিক্ষা পায় একজন শিশু, আর সেই শিক্ষকের বিরুদ্ধে যদি এমন গুরুতর অভিযোগ ওঠে তার পরিণতি কী হতে পারে তা ভেবে আঁতকে উঠছেন সবাই। এতদিন পড়ুয়া অভিভাবকদের প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে নাম লেখাতে দেখা যেত, কিন্তু মেধা তালিকায় নাম তোলার জন্য এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ তা নিঃসন্দেহে নজিরবিহীন। ঝিলম করঞ্জায় সত্যজিৎ বৈদ্য ও সমীর সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ। পরিমলবাবু, আমি ডক্টর সিংয়ের কথা সূত্র ধরে কাদের কাদের সঙ্গে অন্যায় হলো? প্রথম অন্যায় হলো হচ্ছে যে ছেলেটিকে তিনি, বা একাধিক আরেকটি ছাত্রীর কথাও শোনা যাচ্ছে যাদের তিনি সাহায্য করলেন, আমি কল্পনাও করতে পারছি না যে সেই ছেলেটি তার পরিবার এই মুহূর্তে কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। দুই হচ্ছে যারা খেটে খুঁটে পরীক্ষা দিচ্ছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী সবার সঙ্গে। তৃতীয়, এক নম্বরের জন্য ওপরের দিকে যাদের র্যাঙ্ক থাকে, প্রতিবারই আমরা দেখি 700 নম্বরে পরীক্ষা হয়, 90%-এর বেশি এখন পাওয়া যাচ্ছে টপারদের মধ্যে। দ্বিতীয় হচ্ছে একসঙ্গে 3 জন, চতুর্থ হচ্ছে একসঙ্গে 5 জন, এ প্রতি বছর আমরা দেখি প্রত্যেকের সঙ্গে, তার কারণ একটা অনৈতিক সাহায্য একটি ছাত্রকে এই মাস্টারমশাই করলেন। চতুর্থ, যে এই স্কুল থেকে শীর্ষ জায়গায় এর আগে বহুবার উচ্চ মাধ্যমিকে এসেছে, প্রত্যেকের যারা এই স্কুলের ছাত্র তাদের নামের পেছনে, তাদের সাফল্যের পেছনে একটা জিজ্ঞাসা চিহ্ন বসে গেল। তার কারণ অত্যন্ত কষ্টার্জিত সাফল্য যদি কেউ হয় এখন বাঁকা চোখে তাকানো হবে, ও আচ্ছা ওই স্কুলে তাহলে তো তুমি হেল্প পেয়েছো, বা এই স্কুলে ধরুন পরীক্ষার রেজাল্ট বেরোলো, সত্যি সত্যি যে ছেলেগুলো ছেলেমেয়েগুলো ভালো রেজাল্ট করলো তাদের প্রত্যেকেও আচ্ছা এই স্কুল একটা, মানে আমি বলছি তাদের কষ্টার্জিত সাফল্যের স্রেফ কালি লেগে গেল। পঞ্চম, যে অভিযোগ যদি সত্যি হয়, প্রধান শিক্ষক তো কোনো রবিনহুড নয় যে এক্সট্রা সময় দিয়ে আমি অন্য পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের একটু সাহায্য করেছি, তা নয়, একেবারে সরাসরি চৌর্যবৃত্তি করেছি। কোথাও একটা এই সেরাটিকে শীর্ষে তোলার মধ্যে এতজন, মানে আমি বলছি সামগ্রিক শিক্ষা জগৎ তো বটেই, সামগ্রিক ছাত্রছাত্রীদের সবার সঙ্গে অন্যায় করা হলো। ঠিকই বলেছেন, আপনি আচরি ধর্ম পরের শেখায়, এটা আমরা শিখে এসেছি। তাহলে শিক্ষক হিসাবে আমাদের মূল দায়িত্বটাই ছিল যে সমাজ যেভাবে আমাদের কাছ থেকে চাইছে, সমাজের যা চাহিদা আমরা সেই চাহিদা পূরণ করব। বিদ্যালয়ে দ্বিতীয় হোম, আমি তার শিক্ষক শিক্ষিকা, সে প্রধান শিক্ষক হোক, প্রধান শিক্ষিকা হোক বা অন্যান্য শিক্ষক শিক্ষিকা যাই হোক না কেন, সেখানে তিনি তার অভিভাবক পিতামাতার সমান। তাহলে একজন ছাত্রকে সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়া, বিশেষ করে তার চারিত্রিক দিক থেকে বলুন, তার সার্বিকভাবে নিজে করার ক্ষমতা বলুন, সে আগামী দিন এমন একটা জায়গায় পৌঁছাবে যার উপর ভিত্তি করে সত্যি একজন আদর্শবান ছাত্র, এবং সে সত্যি একজন ছাত্র নয়, যোগ্য একজন নাগরিক হয়ে উঠতে পারে, মানুষ হয়ে উঠতে পারে। তাহলে আমাদের লক্ষ্য মানুষ তৈরি করা। আমরা যদি বিচার বিশ্লেষণ করি কোন একজন ছাত্রকে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে, এর উপর ভিত্তি করে কিন্তু একজন ছাত্রছাত্রীর মান নির্ণয় বা আগামী দিনের মানে একবারে ওই উন্নতির শিখরে পৌঁছানোর কোনো সম্পর্ক নেই। আমরা যদি গবেষণা করে দেখি, যদি আমরা বলি শিক্ষাবিদ কারা, 100 জন শিক্ষাবিদকে যদি আমরা সামনে হাজির করি, তাদের মধ্যে থেকে বলি যদি যে একেবারে আগাগোড়া প্রথম হয়েছিল কজন আছে, দেখা যাবে অধিকাংশই নয়। এটা যদি সত্য হয় তাহলে আমার উদ্দেশ্য কী হবে? মানুষ হওয়া, এটাই লক্ষ্য। এই মানুষ হওয়ার জন্য আমার যা যা করণীয় শিক্ষক হিসাবে, প্রধান শিক্ষক হিসাবে, শিক্ষিকা হিসাবে, আমরা সেই কাজটুকু নিষ্ঠার সঙ্গে করব, এটা আমাদের কাছ থেকে সমাজ আশা করে।
তাহলে সেই সামাজিক আশা পূরণ যদি আমরা করতে না পারি, এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে, তাহলে আমাদের যে আগামী দিনের চিন্তা ভাবনা, সমাজ গড়ার কারিগর হিসাবে আমরা কারিগর নয়, আমরা ঠিক অপোজিট কোনো এমন কোনো ভূমিকা পালন করব যার ফলে শিক্ষক শিক্ষক থাকবে না, শিক্ষকের কাছে যে উদ্দেশ্য নিয়ে মানুষ আসে, আমাদের এমন কোনো মানুষ নেই যিনি আদর্শ হিসাবে কোনো না কোনো শিক্ষককে তার মাথায় রেখে সারা জীবনের উন্নয়নে চরম শিখরে উঠেছেন। তাহলে এই ধরনের শিক্ষক অভিভাবকদের থেকে একটি শিশুর অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি মানে শিক্ষক অবশ্যই। তাহলে সেই শিক্ষক যাকে পূজার আসনে বসিয়ে, মনের অন্তরতম গভীরস্থলে বসিয়ে পূজা করে করে একজন ছাত্র অনেক উন্নতির শিখরে ওঠে, সেই শিক্ষক যদি এই ধরনের আচরণযুক্ত শিক্ষক হন, তাহলে শিক্ষকের মান মর্যাদা এবং সেই প্রতিষ্ঠা একটা ধূলিসাৎ জায়গায় পৌঁছে যাবে। অতএব আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে আমরা এমন কোনো কাজ করব না যে কাজের মানে খতিয়ান এবং যে কাজের খেসারত দিতে হবে সমাজের অনেক অনেক কষ্ট আর জন্য অপেক্ষা করছে। এদিকে আমাদের সদা সতর্ক থাকা শিক্ষক হিসেবে অবশ্যই উচিত। একদম আনন্দদেব বাবু, একটা সংবাদ মাধ্যমের দিক থেকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে বহু বছর মাধ্যমিক পরীক্ষার সময় বিশেষ করে আমাদের ক্যামেরায় ছবি আসে বিভিন্ন জেলায় টোকাটুকি হচ্ছে, কেউ তার জন্য প্রাণ ঝুঁকি দিয়ে কার্নিশের ওপর উঠছে, কেউ তিনতলায় সিঁড়ি লাগাচ্ছে। সৌভাগ্যক্রমে এবছর এত সংবাদ মাধ্যম ছবির সংখ্যা খুব কম, আমরা সবে একটা স্বস্তির জায়গায় আসার চেষ্টা করছিলাম যে সত্যি হয়তো টোকাটুকির ওপর নিয়ন্ত্রণ পাওয়া গেছে বা এই প্রবণতাটা কমছে। এটা এত নেতিবাচক খবর তো বিভিন্ন সময় আসে, এটা আমাদের খুব ইতিবাচক মনে হয়েছিল, কিন্তু এ তো একেবারে সরাসরি শিক্ষক সমাজ যারা টোকাটুকি রুখবেন তাদের ওপর একটা অভিযোগ চিহ্ন, একটা প্রশ্নচিহ্ন লেগে গেল। ঠিকই বলেছেন, এবং এটা একটা মানে মনের ওপর এমন আঘাত ফেলছে যে যেটাকে বিশ্বাস করা আমার পক্ষে কিন্তু খুব সম্ভব হচ্ছে না। অনেকে বলছেন যে না, শিক্ষক মশাই তো বাইরে বিক্রি করেননি বা কোনো রকম অসাধু শক্তির সঙ্গে যুক্ত নয়, কিন্তু তাতে কি খুব এই সব অ্যালিবি নিয়ে কোনো প্রশ্ন, এগুলো কোনো মানেই হয় না, এগুলো হচ্ছে আরও সততার আশ্রয় নেওয়া। আমার কাছে সবচেয়ে যেটা খারাপ লাগছে যে এই শিশু মনের কাছে এই ঘটনাটা কী ধরনের দৃষ্টান্ত স্থাপন করছে, যে এই আমাদের সময় যেটা ছিল মেন্টারিং সিস্টেম, এক একটা মাস্টারমশাইয়ের চারদিকে আমরা ঘুরতাম, একদম এটা বন্ধ হয়ে গেছে। আমাদের যদি শিক্ষা ব্যবস্থাকে সঠিক পথে নিয়ে যেতে হয় তাহলে মাস্টারমশাই ছাত্র এই যে পারিবারিক সম্পর্ক এটাই কিন্তু ফিরিয়ে আনতে হবে, এবং এই ফিরিয়ে আনার প্রসেসটা করতে পারলেই কিন্তু তখন মাস্টারমশাইরা ছেলেদের সৎ পথে যাওয়া হওয়ার কথা বলতে পারবেন, মাস্টারমশাই নিজের সম্বন্ধে সচেতন থাকবেন যে আমি যদি কোনো অসৎ কাজ করি আমার ছাত্রর কাছে কৈফিয়ত দিতে হবে। একেবারেই। ডক্টর সিং, আমার শেষ প্রশ্ন যে এক ওই স্কুলের যারা অন্য ছাত্রছাত্রী যারা এই অনৈতিক সুবিধে পায়নি তাদের কতটা মনের ওপর কী প্রভাব পড়বে, গোটা বিষয়টা তাদের সামনে আসছে যে আমাদের স্কুলে এরকম হয়েছে। এবং দ্বিতীয় আরেকটা অংশ যেটাও আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সামগ্রিকভাবে পরীক্ষা ব্যবস্থা, অনেক ছাত্রছাত্রী হয়তো ভাববে এটা আরেকটা মোড অফ গিভিং এক্সামিনেশন, মানে আমি বলছি এইরকম একটা কেউ কেউ ভাবতেও পারে, কল্পনা করতে পারে, আহা আমার সঙ্গে যদি এরম হতো, মানে এই অত্যন্ত নেতিবাচক অন্যায় ছবিটা কিন্তু জনমানুষে গেঁথে গেল। না, এটা তো খুবই নেতিবাচক। প্রথম কথাই বলি যে স্কুলের বাকি ছাত্রদের তো খারাপ লাগবেই, তাদের তো দুঃখ পাবেন, তাদের রাগ হবে, তারা কম নম্বর পাচ্ছেন বা তারা পাচ্ছেন না, তাদের কালিমা লাগলো। তার সঙ্গে যেটা বড় কথা হলো যে পরীক্ষার ব্যবস্থার সম্বন্ধে একটা বিশ্বাসের ব্যাপার আছে। তো আজকে আমরা তো আমাদের কাছে লোকে নিয়ে আসে, আমরা তো ডাক্তার, ডাক্তারও ছেলে পড়তে চাইছে না বা মেয়ে পড়তে চাইছে না, আমরা জিজ্ঞেস করি, এবার ওরা বলে তো অনেক সময় যে পরীক্ষা দিয়ে কী হবে, পরীক্ষা দিলে তো পাশ করলেও তো হয়তো চাকরিতে আমি কোনো প্রেফারেন্স পাবো না, যাদের কম নম্বর আছে তারা পেয়ে যাবে বা যারা কম জানে কাউকে ধরে পেয়ে যাবে, তেমনি বলে পরীক্ষাতে তো পড়ার উপর নির্ভর করছে না, আমি কেন পড়বো। তার তো উত্তর আমরা দিতে পারবো না যে কেন পড়বে, কেন সে হার্ডওয়ার্কটা করবে, সে যদি দেখে যে না শর্টকাটে হয়। একদম, এটা সবচেয়ে বড় কথা। এটা শুধু ওই স্কুল অবধি নয়, একটা ইয়ার অবধি নয়, এটা মানে পরীক্ষা হিসেবে নয়, সমস্ত পরীক্ষার ব্যাপারে শর্টকাটের কথা লোকে কল্পনা করতে পারলো। নিঃসন্দেহে আমরা এতক্ষণ ধরে নেতিবাচক আলোচনা করলাম, কিন্তু আমাদের উদ্বেগে রাখছে, আমরা জানতে চাইব, সবার আগে আপনাদের জানানোরও চেষ্টা করব যে পর্ষদ যে শুনানির ব্যবস্থা করেছে, সব পক্ষের বক্তব্য পর্ষদ শুনবে, তারপর কী সিদ্ধান্তে তারা পৌঁছবেন। যদি এই অভিযোগ সত্য হয়, এর একটি অংশমাত্রও সত্য হয়, নিঃসন্দেহে আমরা দাবি করব দৃষ্টান্তমূলক শাস্তির।
পাশাপাশি দেখাবো যে এবছরই ঘটনাক্রমে পর্ষদ চেষ্টা করেছিল যে প্রশ্ন ফাঁস রুখতে, এমনকি প্রযুক্তির সাহায্য নিয়ে যে কোনোভাবে এই প্রশ্নপত্র নিয়ে প্রতি বছর যেরকম ক্ষুদ্র অভিযোগ ওঠে সেই অভিযোগের ওপর একটা নিয়ন্ত্রণ পেতে, প্রশ্নপত্র কোথাও আগে যদি ফাঁস হয়ে যায় প্রযুক্তির মাধ্যমে সেটা বুঝতে পারার এবং ব্যবস্থা নেওয়ার। কিন্তু কার্যত এই একটি অভিযোগে সমস্ত যে বন্দোবস্ত নেওয়া হয়েছিল তার উপর জল পড়ে গেল। মাধ্যমিক পরীক্ষার আগেই প্রশ্ন সলভড, প্রশ্নের যাবতীয় উত্তর পরীক্ষার্থীর কাছে, অভিযুক্ত খোদ প্রধান শিক্ষক। জলপাইগুড়ি স্কুলে মাধ্যমিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে শিক্ষা মহলে। তবে স্কুলেরই শিক্ষকদের দাবি এবারই প্রথম নয়, এর আগেও এরকম জালিয়াতি করেছেন প্রধান শিক্ষক হরিদয়াল রায়। গত বছর করেছিলেন উচ্চ মাধ্যমিক প্রশ্ন ফাঁস, যার দরুন তিনি আগে থেকে স্টুডেন্টদের বলা হয়েছিল রেজাল্টের আগেই, যে রেজাল্টের দিন বলা হয়েছিল যে তোমরা সবাই গার্জেনদের আনবে, কারণ আমাদের স্কুল থেকে এবার পজিশন পাবে। এটা কি কোনো বলা সম্ভব যে আমাদের স্কুল পজিশন পাবে? আগে থেকে এটা বলা কি সম্ভব? এই প্রেক্ষিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এবার মাধ্যমিকেও কি এরকমই কিছু করারই মতলব ছিল প্রধান শিক্ষকের? সেই সঙ্গে এই ঘটনা বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের নজরদারি ব্যবস্থাকে, কারণ এবারই প্রশ্ন ফাঁস রুখতে বেনজির ব্যবস্থা নেয় পর্ষদ, যাতে নির্ধারিত সময়ের আগে প্রশ্নপত্র খোলা হলেই বার্তা চলে যায় পর্ষদের কাছে। বেলা 12টা থেকে শুরু হয় মাধ্যমিক, সকাল 11:40 প্রশ্নপত্রের প্যাকেট খোলার কথা, 12:45 নাগাদ প্রশ্নপত্র হাতে পায় পরীক্ষার্থীরা, 12:05 খাতা বিতরণ করা হয়। এই নির্ধারিত সময়ের আগেই প্রশ্নপত্র খুললেই বার্তা চলে যাওয়ার কথা মধ্যশিক্ষা পর্ষদের কাছে। অথচ ময়নাগুড়ির স্কুলের প্রধান শিক্ষক পরীক্ষা শুরুর ঘণ্টাখানেক আগে প্যাকেট খুলে প্রশ্নপত্র বার করে শিক্ষকদের দিয়ে তার উত্তর লিখিয়ে ফার্স্ট বয়ের কাছে পৌঁছে দিয়েছেন বলে অভিযোগ। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, তাহলে আগে প্যাকেট খোলার সত্ত্বেও পর্ষদের কাছে কোনো বার্তা গেল না কেন? পর্ষদের বক্তব্য, মূল খাম থেকে প্রশ্নপত্র বার করে পরীক্ষার হল অনুযায়ী আলাদা করে বিশেষ খামে ভরতে হয়। এই খামেই রয়েছে বিশেষ প্রযুক্তি, এখানে প্রশ্ন ভরার পর নির্ধারিত সময়ের আগে তা বার করলে পর্ষদের কাছে বার্তা যাওয়ার কথা, কিন্তু মূল খাম থেকে প্রশ্নপত্র বার করে তা প্রযুক্তি সম্পন্ন খামে না ভরলে পর্ষদের কাছে কোনো বার্তা যাবে না। এই ফাঁকটি সম্ভবত ব্যবহার করেছেন ময়নাগুড়ি স্কুলের প্রধান শিক্ষক। এইটা আমার প্যাকেটে ঢোকালে তবে তো আমার প্যাকেট সিস্টেমটা ধরতে পারতো, ও তো প্যাকেটে ঢোকায়নি, এবং তখন ওই অফিসার ইনচার্জ গিয়ে তখন সবগুলো প্যাকেটে ঢুকিয়েছে, ঢুকিয়ে সিল করেছেন, করে রেখে দিয়ে এসেছে। মাধ্যমিকের স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রে বসেছে সিসিটিভি, হচ্ছে ভিডিওগ্রাফি, কিন্তু অনেকে বলছেন স্কুলের প্রধান শিক্ষক যদি জালিয়াতিতে জড়িত থাকেন তাহলে আর তা আটকাবে কার সাধ্যি? যদি অভিযুক্ত প্রধান শিক্ষক, তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা, এসবিআই এইচএম স্কুল অফ ম্যানেজমেন্ট আন্ডার ম্যাকাউট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেন্সোডাইন, সেন্সিটিভ দাঁতের চাই বিশেষজ্ঞের ভরসা, পার্টনার বাই রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন, ডাফ এন্ড ডাটের বাঞ্চো ট্রান্সলেশন মানে তুলসী প্রকাশনী, সুরক্ষা ডায়াগনস্টিক 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা, ভিগার ইন্ডিয়াস নাম্বার 1 এসি স্টেবিলাইজার, বড়মা সিরোনা হসপিটাল, বাঁশকুড়া, জেলার মানুষের গর্ব।